আশা করি তোমরা ভালো আছো গত ক্লাসে লেকচার নাম্বার চারে বলেছিলাম আমরা দশম অধ্যায় আলোচনা করব। তো আজকে লেকচার নাম্বার পাঁচ দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দশম অধ্যায় তো আসো আমরা দেখি আমাদের কি আছে তোমার বলা হয়েছে তোমাদের মেসাস জারিফ কর্পোরেশন রেওয়ামিল শিকন ফল পাঠ্য বই দুই এর আলুকে আলোকে প্রণীত ওকে এখানে দেখো হিসাবের নাম হ্যাঁ তারপরে ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা মজুদ পণ্য এটা প্রারম্ভিক পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন পনেরো হাজার টাকা ক্রয় এক লক্ষ টাকা পাঁচ পার্সেন্ট ঋণ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আন্তঃপরিবহন পাঁচ হাজার পাঁচশত টাকা দেনাদার নব্বই হাজার টাকা বিজ্ঞাপন পনেরো হাজার টাকা ক্রেডিট দিকে কি আছে দেখো বন্ধুরা মূলধন পঁচিশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয় ফেরত পাঁচ হাজার টাকা প্রাপ্ত সুদ পাঁচ হাজার পাঁচশত টাকা বাড়ি ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে হলো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উবৈধিক সমান সমন্বয় আমাদের করণীয় যা আছে অবিকৃত পণ্য ষাট হাজার টাকা অর্থাৎ সমাপনী মজুদ পণ্য বাকিতে বিক্রয় পাঁচ হাজার টাকা তিন নম্বরে দেখো বকেয়া সুদ দু টাকা বিজ্ঞাপন তিন চতুর্থ বিলম্ব করতে হবে পাঁচ নাম্বার দেনাদারের পাঁচ হাজার পাঁচশো টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে দেনাদারের উপর আড়াই পার্সেন্ট বার্তা সঞ্চিতি ধার্য করো করণীয় প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো উপযুক্ত তথ্যের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় এই এলো আমাদের ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা চলে আসি আমাদের খ নাম্বার আলোচনা করি আমরা ক নম্বরে বলা হয়েছে প্রকৃত দেনাদারের পরিমাণ প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় আমরা একটা শখ এখানে দেব বিবরণ টাকা মোট টাকা এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো প্রকৃত দেনাদার তাহলে আমার দেনাদার এখানে কত আছে নব্বই হাজার টাকা দেনাদার নব্বই হাজার টাকা তারপরে এখানে সমন্বয়ে দেখো বলছে বাকিতে বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে বাকিতে বিক্রয়ে দেনাদারের সাথে সম্পর্ক কারণ বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয় তাহলে আমরা লিখতে পারি যোগ দিতে পারি যোগ বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয় আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যোগ করে পাই আমরা পঁচানব্বই হাজার টাকা তারপরে কি বলছে দেখো তোমরা খেয়াল করো বলছে দেনাদারের পাঁচ হাজার পাঁচশো টাকা আদায়যোগ্য নয় তাহলে আমরা লিখতে পারি অলিখিত কুরিন এটা আমরা লিখি বা বাদে লিখি বাদ ভালো হবে লিখতে বাদ অলিখিত কুরিন অলিখিত কুরিন কত আছে পাঁচ হাজার পাঁচ টাকা তাহলে এই পাঁচ টাকা মাইনাস করে আমরা পাই পাঁচশো উনানব্বই হাজার টাকা তাই না বন্ধুরা আচ্ছা তারপরে কি বলেছে দেখো অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ কুরিন ব্যবস্থা করতে হবে তাহলে আমার এই যে টাকাটা আসলো এর উপর এটা অবশিষ্ট টাকা এর উপর পাঁচ পার্সেন্ট কুরিন ধার্য করতে হবে তাহলে আমরা লিখতে পারি সন্দেহজনক দেনা ও সমাপনী সঞ্চিত সমাপনী কুরিন কত আছে উনানব্বই হাজার পাঁচশো ইন্টু পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করলে পাই আমরা ক্যালকুলেটর উনানব্বই হাজার পাঁচশো ইন্টু হাজার চারশো পঁচাত্তর টাকা চার টাকা এই টাকা মাইনাস করেই আমরা পাই পঁচাশি হাজার পঁচিশ টাকা পঁচাশি টাকা এখন আবার এখানে খেয়াল করো কি বলছে দেনাদারের উপর আড়াই পার্সেন্ট বাটটা সন্তিতি সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে তাহলে আমরা আবার বাদ লিখি বাদ দেনাদারে বাট্টা সঞ্চিতি দেনাদারের দ্বারের সঞ্চিতি কত আছে পঁচাশি হাজার পঁচিশ আমরা ভান্তি পরিহার করলাম দুই হ্যাঁ একুশো পঁচিশ টাকায় নিলাম একুশশো পঁচিশ টাকা বান্তি পরিহার করলাম আমরা তোমরা নিচে নোট লিখতে পারো বান্তি পরিহার যদি হয় আচ্ছা যাই হোক তাহলে আমার হচ্ছে পঁচাশি হাজার পঁচিশ নয়শ টাকা এই বিরাশি হাজার টাকা হলো আমার প্রকৃত দেনাদার তাহলে আমরা লিখতে পারি প্রকৃত দেনাদারের পরি মান এই টাকাটা এটা আমরা ক্লোজ করে দিলাম শেষ ওকে এখন আমরা এটা মুছে ফেলি কল নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা আর্থিক বিবরণী ভয় পা আসলে ভয় পাওয়ার কিছুই নেই একদম সোজা তাহলে এখন হলো কল নাম্বার আমরা সব ট্রেনে নেই যথারীতি বিবরণ টাকা মোট টাকা মোট টাকা কি বলছে আমাদের এখানে উপযুক্ত তত্ত্বের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ তাহলে আমরা লিখতে পারি বিশদ আয় বিবরণী দুই হাজার দুই হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বছরের জন্য ওকে বন্ধুরা তাহলে এখন উপযুক্ত তরি মুনাফা বা ক্ষতির পরিমাণ দেখা যাক কি আছে তাহলে আমরা লিখতে পারি মোট মুনা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণে তাহলে আমরা লিখতে পারি বিক্রয় 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 কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ সমন্বয়ে দুই নম্বরে বাকিতে বিক্রয় পাঁচ হাজার টাকা বিক্রয়ের সাথে সম্পর্ক বিক্রয় যেহেতু বাকি যে হয়েছিল এটা এখন আমরা ক্লুড করে যোগ করে নিলাম তাহলে এটা আমরা যুগ বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয় আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যোগ করে পাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এখন আমরা লিখতে পারি বাদ বিকৃত পণ্যের ব্যয় এখানে বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় কি আছে তাহলে আমার সমাপনী মজুদ আছে যেহেতু বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করলে সমাপনী মজুদ আছে ক্রয় আছে তারপরে আছে আন্ত পরিবহন আছে ক্রয় ফেরত আছে এই তো আর এখানে এদিকে বিলম্বিত এর মধ্যে কিছু আছে নাই সমাপনী মজুদ আসবে সমাপনী মজুদ আছে ওকে তাহলে আমরা আমাদের বিকৃত পণ্য পেয়ে গেছি আমরা লিখি প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মানে হলো বৎসরে শুরুতে যেটা আর কি শুরু করা হয় প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এখানে আমরা আরেকটা খোর যা হয় তাই না কত আছে পঁয়তাল্লিশ হাজার এইখানে লিখি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে ক্রয় ক্রয় কত আছে ক্রয় এক লক্ষ টাকা তাই না বন্ধুরা লক্ষ টাকা ক্রয় এক লক্ষ এখন বলছে এখানে ক্রয় ফেরত আছে তাহলে বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় ফেরত ক্রয় ফেরত আছে কত 5000 টাকা 5000 টাকা ক্রয় ফেরত আছে আর কিছু আছে কি ক্রয়ের উপর কিছু নাই তাহলে ক্রয় আছে 5000 টাকা বাদ দিলে আমরা পাই কত 95000 টাকা এই 95000 টাকা এখানে দিয়ে দিলাম তারপরে আছে পরিবহন যা আগে বলেছিলাম এখানে দেখো পরিবহন আন্ত পরিবহন আন্তপরিবহন এখানে কি আন্তঃপরিবহনের কোনো কিছু আছে কত স্বচ্ছ কিছু উল্লেখ আছে নাই তাহলে আমরা পরিবহন ডাইরেক্ট আছে কত পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম যেহেতু কোনো সমন্বয়ে নেই তাই না তাহলে এটা আমরা এখন যোগ করে নেই পঁয়তাল্লিশ হাজার টাকা আর পঁচানব্বই হাজার টাকা আর হলো পাঁচ টাকা যোগ করে পায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা এটা হলো আমার বিকৃত পণ্যের ব্যয় ঠিক আছে বন্ধুরা বিকৃত পণ্যের ব্যয় বাদ আমার সমাপরি মজুদ দিতে হবে অবিকৃত পণ্য যেহেতু বাদ সমাপরি মজুদ পণ্য বাদ সমাপনী মজুদ পণ্য ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার মাইনাস করে পায় পঁচাশি হাজার পাঁচশত টাকা পঁচাশি হাজার পাঁচশত টাকা এটা যেহেতু আমরা এখান থেকে মাইনাস করবো এটা কত থেকে করবো এক লক্ষ মাইনাস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে পাঁচ ঊনসত্তর হাজার পাঁচশত টাকা এটা হলো এটা হলো মোট মুনাফা মোট মুনাফা শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যদি আমার বিক্রয়ের পরিমাণ কম হতো ব্যয়ের পরিমাণ বেশি হতো তাহলে আমার ক্ষতি হতো তাহলে এখানে বলেছে মুনাফা বা ক্ষতি যে কোনো দুটা হতে পারে তাহলে আমাদের মুনাফা হয়েছে এখানে ক্লিয়ার তাহলে আমরা এটা এখানে মুছে ফেলি এটা আমাদের হয়ে গেল আশা করি তোমরা ভালোই বুঝতেছো এর আগে আমরা ক্লাসে কিন্তু নিয়েছিলাম এখন তো আমরা রিভিশন দিচ্ছি আমরা ক্লাস নাইনে শেষ করে দিয়েছিলাম যাই হোক এখন আমরা ঘ গতি কি চেয়েছে একই জিনিস চেয়েছে মুনাফা নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ তাহলে আমরা লিখতে পারি বিশদ বিশদ আয় বিবরণী আয় বিবরণী একত্রিশে ডিসেম্বর উনিশ সালের সমাপ্ত বছরের জন্য ঠিক আছে আমরা এখানে টাকাটা লিখে ফেলি নিলাম এখন আমাদের শুরু করি বিবরণ টাকা 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 মোট ঠিক আছে তাহলে এখন যেহেতু আমাদের বিক্রয়ের কাজ আমরা সেরে ফেলেছি এখন মুনাফা নিট মুনাফা বা কথি তাহলে আমরা লিখি মোট মুনাফা আমরা যেহেতু মুনাফা পেয়েছি মোট মুনাফা ক নং হতে প্রাপ্ত হতে প্রাপ্ত কত পেয়েছিলাম বন্ধুরা মনে আছে তোমাদের উনষাট হাজার পাঁচশত টাকা তাই না এটা হলো আমার মোট মুনাফা এখন আমার বাদ বাদ পরিচালন পরিচালন ব্যয় এর আগে আমরা ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা করেছি যাই হোক যে আজকে আমরা আবার পুনরায় করছি তাহলে আমরা সমাপনী ও সন্দেহজনক কুরিন লিখে ফেলি যেগুলো আমার পরিচালনা ব্যয় হয়েছে সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা

তোমার কুরিনের অবলোপন কুরিন এর অবলোপন অবলোপন কত আছে বন্ধুরা দেখো পাঁচ হাজার পাঁচশত টাকা তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ হাজার পাঁচশত টাকা এই দুটা যোগ করলে পাই নয় হাজার নয়শো পঁচাত্তর নয় হাজার নয়শত

আমরা আড়াই পার্সেন্ট করেছিলাম একুশ কত মনে আছে বন্ধুরা তোমার একুশ পঁচিশ তাই না একুশ পঁচিশ এই দুটা যোগ করে পাই তাহলে চার হাজার চারশো পঁচাত্তর পাঁচ হাজার পাঁচশো নয় হাজার নয়শো পঁচাত্তর যোগ দুই হাজার একশত পঁচিশ আচ্ছা যাই হোক এখন আছে বিজ্ঞাপন এখানে বিজ্ঞাপন বলা হয়েছে দেখো বন্ধুরা খেয়াল করো তোমরা সমন্বয়ে বিজ্ঞাপন বিজ্ঞাপন কত আছে পনেরো হাজার টাকা বিজ্ঞাপন পনেরো হাজার সমন্বয়ে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছে দেখো বন্ধুরা বিজ্ঞাপন তিন চতুর্থাংশ বিলম্ব করতে হবে তাহলে তিন চতুর্থাংশ এই পনেরো হাজার টাকা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই পনেরো হাজার ইন্টু তিন চতুর্থাংশ তাহলে পনেরো হাজার ইন্টু তিন ভাগ চার এগারো হাজার দুইশত পঞ্চাশ টাকা এগারো হাজার সরি এগারো হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু বাদ বিলম্বিত জায়গাটা কম হয়ে গেল তোমরা একটু এখানে লেগে নাও বিলম্বিত বিলম্বিত এটা মাইনাস করে পাই আমরা পনেরো হাজার মাইনাস এগারো হাজার দুশত পঞ্চাশ তিন হাজার সাতশো পঞ্চাশ তিন তাহলে এই দুটা এখন আমরা যোগ করে ফেলি কোথায় আগের আছে বারো হাজার একশত টাকা একশত টাকা তাহলে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা মাইনাস করবো কেন যে আমরা আগেই দিছি বাদ পরিচালন ব্যয় তাহলে আমার এটা থেকে বাদ দিতে হবে তাই না আচ্ছা তাহলে উনসত্তর হাজার পাঁচশত টাকা মাইনাস পনেরো হাজার আটশত পঞ্চাশ টাকা বাদ দিয়ে পাই আমরা তিপ্পান্ন হাজার ছয় পঞ্চাশ টাকা এটা আমার কি পরিচালন মুনাফা পরিচালন মুনাফা এই টাকাটা সমান নাম হলো পরিচালন মুনাফা অর্থাৎ আমরা যা পেলাম ঠিক আছে বন্ধুরা এখন আমরা লিখব যুগ অন্যান্য আমার অন্যান্য আয় কি আছে বন্ধুরা এখানে খেয়াল করো প্রাপ্ত সুদ আগে বাড়ি ভাড়াটা হচ্ছে টাকাটা যেহেতু বড় বাড়ি ভাড়া লিখি আমরা বাড়ি ভাড়া এটা প্রাপ্ত বাড়ি ভাড়া যার জন্য ক্রেডিট প্রাপ্ত বাড়ি ভাড়া কত আছে বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা তাই না দেখো পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে কি আছে প্রাপ্ত সুদ পাঁচ টাকা যোগ প্রাপ্ত সুদ প্রাপ্ত সুদ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সমন্বয়ের দিকে খেয়াল করি এখানে আর কিছু আছে কি আমাদের নেওয়ার মতো হ্যাঁ বন্ধুরা আছে বলা হয়েছে বকেয়া সুদ এটা আমার পরিচালন আয় তাহলে অন্যান্য আয়ের মধ্যে এটা এনে নিলাম আমরা লিখতে পারি এখানে যোগ বকেয়া সুদ বকেয়া সুদ অথবা বারবার বাদ না লেখে এখানে যুগ পরি অন্যান্য আয় লিখতে পারো যুগ অন্যান্য আয় যোগ অন্যান্য আয় এই কথাটা তোমরা লিখে নিতে পারো তাহলে বারবার আর যোগ লিখতে হবে না তাহলে বকেয়া সুদ আছে আমার কত বন্ধুরা দুই হাজার পাঁচশো টাকা এইখানে তাহলে আমরা লিখে ফেলি দুই হাজার পাঁচশত টাকা যোগ করি পঁয়ত্রিশ হাজার টাকা যোগ পাঁচ হাজার পাঁচশো টাকা যোগ দুই হাজার পাঁচশত টাকা তাহলে তেতাল্লিশ হাজার টাকা তিপ্পান্ন হাজার ছয় পঞ্চাশ টাকা তাহলে হলো ছিয়ানব্বই হাজার ছয় পঞ্চাশ টাকা এটাও আমার লাভ লস নাই তাহলে এটা আমরা কি লিখতে পারি বন্ধুরা নিট মুনাফা নিট মুনাফা নিট মুনাফা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা লেকচার নাম্বার পাঁচ এর আগে ছিল চার যাই হোক এরপরে আমরা আবার নিয়ে আসবো তোমাদের জন্য আর একটা সমস্যা নিয়ে সেটা হলো দশম অধ্যায়ের আর্থিক বিবরণী লেকচার নাম্বার ছয় নিয়ে ঠিক আছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে আল্লাহ হাফেজ